মাননীয় বিরোধী দলের চিফ বলুন। মাননীয় স্পিকার, আজকের অনেকগুলো দৈনিক একটা নিউজ আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তাল, ছাত্র শিক্ষক আন্দোলন করছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, ভালো স্টুডেন্ট সেখানে লেখাপড়া করে। এরকম একটা পবিত্র জায়গায় বিশ্ববিদ্যালয়ে গত পরশু দিন খুব দুঃখজনক যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে কয়েকজন ছাত্র। মাননীয় স্পিকার, এর আগেও এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। আমি এটা উত্থাপন করছি এই জন্য পয়েন্ট অফ অর্ডার, মাননীয় স্পিকার, আরো এরকম হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে, এটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটে, এত অধঃপতন কেন হলো? এর আগে এরকম ঘটনা হয়েছে মাননীয় স্পিকার। আমি এই বিষয়টা নিয়ে সরকারকে ভাববার জন্য, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়কে, এই বিষয়টা খুবই গুরুত্বের সহিত, কারণ আমাদের দেশে অনেক সময় এই ধরনের মামলা নানান কারণে সঠিক সময়ে সঠিক বিচার হয় না, ডিলে হয়, যার জন্য এইগুলো থেকে শিক্ষা যারা নিবে শিক্ষা নিতে পারে না। তা আমি আপনার মাধ্যমে প্রথমেই একটা অনুরোধ করব মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে, যে এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনার আগে হয়েছে কেন হয়, এটা কি এখানে কি এই ও ছাত্রদেরকে ওইখানে মানে শিক্ষার পরিবেশটা কি ভালো না, তারা যে সমস্ত বাজে কাজ করে এখানে কি কোনো কন্ট্রোল নাই? এখানে যারা শিক্ষক আছেন, উপাচার্য আছেন, উপাচার্য আছেন, ডিপার্টমেন্ট হেড আছেন, তারপরে আরো যারা সংশ্লিষ্ট, তারা কি ছাত্রদেরকে কোন রকম ব্রিফিং করেন না বা কোনো খোঁজ খবর রাখেন না? কারণ এরকম কেন হবে? অনেক বিশ্ববিদ্যালয় আছে, ওই সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে এই ধরনের ঘটনা আমরা দেখি নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা আজকে তিনটা ঘটনা। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো যে আপনি এটা একটা দেখেন যে কেন এরকম ঘটনা হয়, আর স্বরাষ্ট্রমন্ত্রী মোদীকে বলবো যে পুলিশকে দিয়ে যাতে মামলা যেহেতু হয়েছে, এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষা নিরীক্ষা যা করতে হয় সমস্ত এই দর্শকদের টেস্ট করা, যাতে কোনো ফাঁক না থাকে, যাতে কঠিনভাবে এটার বিষয়ে উদ্যোগ নেওয়া হয় এবং মামলা যাতে যথাযথভাবে চার্জশিট হয় এবং তা যাতে যথাযথ বিচার হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার।